দর্শক, এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ, কাছাড়ের ধলাই সমষ্টিতে এক লোমহর্ষক হত্যাকাণ্ড। এক মাদ্রাসার হোস্টেলে উদ্ধার এক ছাত্রের গলা কাটা মৃতদেহ। ধলাই বাগার বাজার ঘাট দারুদ সালাম হাফিজিয়া আলিয়া মাদ্রাসায় সংঘটিত হয়েছে এই ঘটনাটি। নিহত ছাত্রের নাম 12 বছরের রবিজুল হোসেন লস্কর বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ অধীক্ষক নোমাল মাহতো। 120 জন ছাত্রের সঙ্গে মাদ্রাসা শিক্ষকদেরও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বর্তমানে পুলিশ। বর্তমানে মাদ্রাসাটিকে প্রশাসনের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে। দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শক কিছু দৃশ্য। ঘটনা আমরা সকালে ধরো ফার্স্টার সময় শুনলাম যে কেন একটা মসজিদ আছে আর লগে মাদ্রাসা তৈল গিয়া স্কুলের শিক্ষা হয় আর সঙ্গে মাদ্রাসার আরে মানে কি হয় মানে সিনিয়র টাইপের আরে ক্লাস 7 পর্যন্ত কেন সর্বশিক্ষারও তোমার মানে বই দেওয়া হয় ইয়ে করা হয় মানে সুন্দর মতে ইয়ে হয় আরে পাস বোর্ডিং ছাত্র মোটামুটি অন্তত 12-13 দিন কিছু ছাত্র দূরেই আছে এই তো ফাইনাতে বোর্ডিং কেন থাকে। আমরা শুনলাম যে কেন সকাল সকাল যেন একটা বাচ্চার মানে গলা কাটা হয়েছে মার্ডার হয়েছে শুনিয়ে আইলাম। আমার পরে দেখি তো মানুষ সাইডের দিক থেকে আওয়াজ শুরু হয়েছিল এটা 20-25 হাজার মানুষ আর সকালে কেন আটা গেছে না এই জায়গার মধ্যে। পরে আমরা সঙ্গে সঙ্গে তোমার দোলাইয়ের সিআই স্যার আইলা, লাইলাপুরের আইসি ম্যাডাম আইলা, একটু পরে আমরার মানে ম্যাজিস্ট্রেট ম্যাডাম তাইনও আইলা সার্কল অফিসার দে শুনাইর, এরপরে এসপি স্যারও সঙ্গে সঙ্গে আইয়া তারা মানে জায়গাটারে ইনভেস্টিগেশন করিয়া প্লাস বাচ্চাটার এইখান থেকে তোমার যেভাবে তারা মানে ইয়ে করতে লাগে আর প্যাকেজ করতে লাগে ওইরকম করিয়া তারা মানে অ্যাম্বুলেন্স দিয়া মেডিকেল ফাটানি হয়েছে ওখানে ময়নাতদন্তর লাগিয়া। বাচ্চাটার নাম কেটে জানা হয়েছে? বাচ্চাটার নাম আমি জানি না, বাচ্চাটার ইয়ে হইল গিয়া ফ্রেন্সনগর, তার বাড়ি হইলো এখান থেকে লাইলাপুরের ওই সাইড হইলো ফ্রেন্সনগর হয়ে একটা জায়গা আছে, এই জায়গার থেকে এখানে হয় আমাদের সাথে এখানে ফলে। আর খুব দুঃখজনক ব্যাপার আর মানে আমরা সকাল থেকে মানে মুখ থেকে আওয়াজ বাড়ন না রে যে এই ব্যাপারটা গিরা হইতাম, কারণ আমার যে বয়স হয়েছে বা এখানে আরও মানে বয়স্ক মানুষ দেখছি আর সবে কইছেন মানে এরকম ঘটনা মানে তারা লাইভও পাইছেন না, নিজে তো পাইছি না পাইছেন, আর বয়স্ক মানে কেন 60-70 বছরের বয়স যারা আছে এরারও জিজ্ঞার করছে, কিন্তু এরকম মানে আর ঘটনা জীবনে এই এই এরিয়ার মধ্যে আর কোনোদিন হয়েছে না। এইটার লাগে আমরা মানে আর এই যতজন মানুষ আসলে এত ধিক্কার জানাইছে আর যে মানে এই যে এই এত নোংরা খাওয়া যারি এত মানে আর যে নিষ্ঠুর মনটা খাওয়ার যে মানে অত ছোট বাচ্চা 9 থেকে 10 বছরের বাচ্চার গলার মধ্যে দা লাগাওকার যে কোনো জিনিস লাগাইয়া যে তারা হত্যা করা মানে আর এটা মানে কি হইতাম আরে মানে এত নিন্দা আর ঘৃণা করে আরে মানে যে সমাজটা কোন জায়গা দিয়ে পৌঁছেছে আরে যে মানুষের দয়া মায়া সব কিছু মানে আর একদম নষ্ট হয়ে গেছে আরে যে মানুষ নি না আমরা মানে একটা ফসুয়া যদি আমরা তো প্রায় সময় আমরা ডিসকভারি চ্যানেলও বা ফেসবুকও দেখি যে মানে একটা এই ফসু যখন মানে তার বাচ্চা একটা ইয়ে করে মানে তখন একটু মানে আর খেয়াল করে, কিন্তু এই যে যে অবস্থা মানে মানুষে মানুষে মানে যে হত্যা করার যেটা মানে যেটা শুরু হয়েছে আর মানে এটা বন্ধ যত সময় না হইব মানে আর এই সমাজটা মানে কোন পর্যায়ে গেছে মানে আমরা চিন্তা করি ভাইয়ার না রে আমরা চাই আর অতিসত্বর মানে আর এই যে ঘটনার আর আমরা এসপি স্যার ওইখানে খুব সুন্দর মানে আমরা খুব খুশি হয়েছি এলাকার মানুষ এসপি স্যার আর সিআই স্যার তো সকাল থেকেও আমরা খুব ভাগ্যবান মানে আর যে দোলাইতে আমরা এরকম একজন সিআই পাইছি যে আমরা এরিয়াটা মানে খুব শান্তিমতো বা আমরা এরিয়ার যে কোনো জিনিস হইলে সঙ্গে সঙ্গে তানে পাওয়া যায় একটা টেলিফোন করে খেয়া হইলে সঙ্গে সঙ্গে সিআই স্যার উপস্থিত হয়ে নিয়ে এটার লাগে আমরা খুব খুশি আর আমরা দোলাই যতদিন থেকে সিআই স্যার আছেন মানে আমরা মানে এত সুন্দরে আর মানে এরিয়াটার মানে আর খুব সুন্দরে চলে আর কিন্তু এই যে ঘটনাটাকে আমি মানে আর আমি একজন সামাজিক মানে আর ইয়ে হিসাবে একটা আমার যেটা ইয়ে এটা তদন্ত করি আর মূল যে কাল্পিট যে আর এই কাল্পিটটারে মানে আর যে সারা মানুষের সামনে আর আমি হই আর মানে আর যে এমন একটা দৃষ্টান্ত হয় আর যে এইরকম ঘটনার মানে জীবনে মানে আর হয় না আর এত নোংরা ঘটনা মানে এটা খোয়ার নাই আমি ওইখানে আজকে মানে সকালে একটা কিন্তু অনেক আমার কইছেন খোয়ার লাগে কিন্তু আমার মুখ থেকে কিচ্ছু বারণ না আমার আমার সাংবাদিক বন্ধু হিসাবে এখানে আইসো আমি আমার ইয়ে করে মানে বুঝলা তো মানে ভিতরের দর্দ কতটুক মানে আর মানে খোয়ার মতো নাই এখানে এই বাচ্চাটার মা বাবা যারা মানে এত মানে দেখার পরে আর মানুষের মন শান্তি করতে পারেন না এত নোংরা আর যে ঘটনাটা ঘটছে আর মানে একদম মানে নিরপেক্ষ তদন্ত হইয়া এই মানুষটারে মানে আর ফাঁসিত লোকটানি হোক মানে যে এইরকম ঘটনা জানি মানে এই এই মানে খাসালোর বুকের উপরে মানে এইরকম ঘটনা জানি আর না হয়। ধন্যবাদ। বাচ্চাটার বয়স এখানে মোটামুটি ধরো 10-11 বছর সবে কইতে আনুমানিক মানে 10-11 বছর একদম ছোট্ট বাচ্চা আর তার ওখানে দেখছি মানে বড় ভাই যেটা আর এটাও মানে ছোট আর এটা দুজন আরও ছোট আর একদম ছোট বাচ্চা আর মা বাবা খুব গরিব বাবায় দিনমজুর কাজ করে বুঝতাম যদি কেন যে না ইয়ে হয়েছে আর যে একুব ধনী মানুষ তার লাগি মানে খেয়ে বাইরে কোনো দুশ্মনী আছে এই দুশ্মনের লাগি বোধ হয় তারে বোধ হয় খেয়ে মার্ডার করছে এরকম কিচ্ছু না একদম গরিব মানুষ এ রুজি রোজগার করে কাম করে কাম করিয়া মানে এ খায়
যে স্পেশাল মানে আমি বারবার ওটা জানাই আর যে আজকে যে প্রশাসনের যেটা পদক্ষেপ আমি দেখছি আর সকাল থেকে লাগাই যেটা গুরুত্ব দেওয়া হয়েছে এটারে মানে সাধুবাদ জানাই আর যে মানে এত ভালো।